হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কোনো অ্যাপ ছাড়া আপনার গ্যালারির ফটো, ভিডিও, অডিও যাই হোক না কেন, সেগুলোকে হাইড করতে পারবেন তো খুবই সহজে, তো কোনো অ্যাপ ছাড়া করতে পারবেন। তো জানতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আমি এখানে আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার গ্যালারিতে এখানে ডাউনলোড বলে একটি ফোল্ডার রয়েছে, তো মানে রয়েছে আর কি, যাই হোক ফটোস ভিডিওস তো এখানে রয়েছে। তো এটাকে আমি হাইড করব। দেখুন, এটাকে হাইড করার জন্য আমরা সর্বপ্রথম ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখানে যেখানে আপনার আর কি ফোল্ডারটি রয়েছে সেটা অপশনটি সিলেক্ট করে নেবেন। এই দেখুন, ডাউনলোড ফোল্ডার এখানে রয়েছে, সেই সাইডটি তিনটি ফটোস অ্যান্ড একটি ভিডিওস। তো এটাকে আমি আর কি হাইড করব। তো এর জন্য আমি ক্লিক করে রিনেমে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে আপনারা কী করবেন, এটাকে সর্বপ্রথমে নিয়ে আসবেন, একদম লেখাগুলোর একদম প্রথমে নিয়ে আসবেন। অ্যান্ড এখানে একটি ডট বসিয়ে দেবেন। তো ডট বসিয়ে দেওয়ার সাথে সাথে এটাকে ওকে করে দেবেন। অ্যান্ড দেখুন, এই ফোল্ডারটি কিন্তু হাইড হয়ে গেল। এখানে কিন্তু ফোল্ডার বলে আর কি মানে ডাউনলোড ফোল্ডার বলে ফোল্ডার পাবেন। তো দেখুন, এখন আপনাদেরকে কী করতে হবে, এখানে যদি আপনি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে। এখানে আমি গ্যালারিতে গেলাম, অ্যান্ড এখানে দেখুন ডাউনলোড বলে ফোল্ডারটি কিন্তু নেই। এখানে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডাউনলোড বলে ফোল্ডারটি নেই। তো এটাকে শো করার জন্য আপনারা কী করবেন, সর্বপ্রথম আপনারা আবারও মানে ফাইল ম্যানেজারে চলে যাবেন। অ্যান্ড চলে যাওয়ার পর আপনারা এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর শো হাইড এন্ড ফাইল, তো অনেক মোবাইলে অনেক ক্ষেত্রে মানে অপশন থাকতে পারে, তো আপনারা খুঁজে নেবেন শো হাইড এন্ড ফাইলটি কোথায়। তো দেখুন, এখানে শো হাইড এন্ড ফাইলটি করে দেবেন। করে দেওয়ার পর এখানে আসবে এই যে ডাউনলোড ফোল্ডার, এখানে কিন্তু এখনও শো হবে না। আপনাদেরকে কী করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডাউনলোড ফোল্ডারটি না, এখানে থেকে আপনাদেরকে ডটটি মুছে দিতে হবে। তো দেখুন, ডটটি মুছে দিবেন, তারপরে কিন্তু আপনাদেরকে আর কি গ্যালারিতে শো হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্যালারিতে গেলাম, গ্যালারিতে যাওয়ার পর আবার দেখতে পাচ্ছেন এখানে যে ডাউনলোড ফোল্ডারটি চলে এসেছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করছি বুঝতেই পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে দেবেন। তো আজকের পর্যন্ত এটুকুই, টাটা, বাই বাই, গুড বাই।